আসসালামুআলাইকুম ভিউয়ার্স, কেওক্রাডং অভিযানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন বগালেক ও চিংড়ি ঝর্ণা। এই পর্বে আপনারা দেখবেন বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম দার্জিলিং পাড়া ও কেওক্রাডং। তো চলুন শুরু করা যাক। চিংড়ি ঝর্ণায় প্রায় এক ঘন্টা গোসল করার পর আমরা রওনা হলাম দার্জিলিং পাড়ার দিকে। দার্জিলিং পাড়া যেতে গেলে মাঝে পড়ে এই অপরূপ সুন্দর তন্মে ভিউ পয়েন্ট। তো কিছুক্ষণ বিশ্রামের পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম দার্জিলিং পাড়ার দিকে। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের বৈশিষ্ট্য হলো এর পাতাগুলো এরকম থাকবে এবং এর মাথায় একটি লাল কাঁটা থাকবে, চোখা লাল কাঁটা। অবাক করা বিষয় হলো আমি জীবনে প্রথম স্নেক প্ল্যান্টের ফুল দেখছি। এটা কিন্তু কোনো বৃক্ষ নয়, এটি একটি ফুল। এর আগে কখনো আমি ফুলটি দেখিনি, আজ এই প্রথম দেখছি। দার্জিলিং পাড়া পা রাখতেই চারিদিকে সব কিছু মেঘে ঢেকে যেতে থাকলো। আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল দার্জিলিং পাড়ার আইরিন দিদির কটেজে। এটাই হচ্ছে আইরিন দিদির রান্না করা ব্যাম্বু চিকেন, একদম অরিজিনাল পাহাড়ি মুরগি। আইরিন দিদির এক্সপ্রেশন একটা ভিডিও আছে আর আমরা আমরা দার্জিলিং পাড়া খাওয়া দাওয়া সেরে আমরা রওনা হলাম কেওক্রাডংয়ের দিকে। বিকেল ৫টা ১০-এ আমরা কেওক্রাডাঙ্গের চূড়ায় পৌঁছালাম। তো চলুন এখন বিভিন্ন অ্যাঙ্গেলে কেওক্রাডাঙ্গের কিছু ভিউ দেখা যাক।